এবার আইপিএল এর কাছে অসহায় হতে যাচ্ছে ন্যাশনাল ক্রিকেট। 20 কোটি টাকার টোপ 6 ক্রিকেটারকে দেওয়া হয়েছে, দেশের ক্রিকেট শেষ করে দেওয়ার ছক আইপিএল দলগুলির, এমনটাই রিপোর্ট করেছে বেশ কিছু গণমাধ্যম। আগামী দিনে ক্রিকেট খেলাটা ফুটবলের মতো হয়ে যেতে পারে বলছেন অনেকেই। ক্লাবের হয়ে খেলাই মূল হবে তখন, মাঝে দেশের হয়ে কখনো কখনো খেলা হবে। দেশের হয়ে খেলে যে টাকা ক্রিকেটাররা পান তার থেকে অনেক বেশি অর্থ দিতে প্রস্তুত আইপিএলের দলগুলি। শর্ত একটাই, আন্তর্জাতিক ক্রিকেট খেলা ছেড়ে দিতে হবে। সারা বিশ্বে একাধিক দেশের টি টোয়েন্টি লিগে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর দল রয়েছে, সেই সব লিগে ক্রিকেটারদের খেলাতে চাইছে তারা। সেই কারণে কিছু ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিতে তাদের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হচ্ছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগ, সংযুক্ত আরব আমিরাতে যেই গ্লোবাল টি টোয়েন্টি লিগটা হয়, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল সেখানে রয়েছে। এছাড়া আমেরিকাতেও টি টোয়েন্টি লিগ শুরু হবে এবং সৌদিতেও টি টোয়েন্টি লিগ কিনতে চাইছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। এই সব লিগে এত খেলোয়াড় কোথায় পাওয়া যাবে? এই সব লিগে খেলানোর জন্য ইংল্যান্ডের 6 জন ক্রিকেটারকে নাকি প্রস্তাব দিয়েছে বিভিন্ন আইপিএল দল। যদিও সেই ক্রিকেটাররা কারা এবং কোন কোন দল এমন প্রস্তাব দিয়েছে তা জানানো হয়নি। 6 জন ক্রিকেটারকে প্রস্তাব দেওয়া হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে বেরিয়ে আসতে। আইপিএলের দলগুলি তাদের সঙ্গে সারা বছরের চুক্তি করবে, বিপুল টাকা ব্যয় করতেও রাজি তারা। আগামী দিনে ক্রিকেট খেলাটা ফুটবলের মতো হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। ক্লাবের হয়ে খেলা হবে তখন মূল লক্ষ্য, মাঝে দেশের হয়ে কখনো কখনো খেলতে দেখা যেতে পারে ওই সব ক্রিকেটারদের। লন্ডন ভিত্তিক ওই সংবাদ মাধ্যমের দাবি, এই বছরের শেষেই ক্রিকেটারদের আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিতে পারে আইপিএলের দলগুলো। এরপর দেখা যাবে আস্তে আস্তে ক্রিকেটাররা দেশ ছেড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি মনোযোগ দিবেন, সারা বছর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবেন। সারা বিশ্বের টি টোয়েন্টি লিগগুলোতে আইপিএলের দলগুলির দাপট থাকার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করছে ওই সংবাদ মাধ্যম। শুধু ইংল্যান্ডের 6 ক্রিকেটার নন, এমন প্রস্তাব যেতে পারে অস্ট্রেলিয়ার এক টি টোয়েন্টি ক্রিকেটারের কাছেও। আরও অনেক ক্রিকেটারের কাছে এমন প্রস্তাব যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এই ক্রিকেটারদের সারা বছর খেলানোর জন্য 20 কোটি টাকার বার্ষিক চুক্তি করতেও রাজি আইপিএলের দলগুলো। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম রয়েছে যে অন্য দেশের টি টোয়েন্টি লিগে যুক্ত হতে গেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিতে হবে। মনে করা হচ্ছে অন্য দেশের ক্রিকেটারদের এমন প্রস্তাব দিলে তারা দেশের হয়ে খেলা ছেড়ে দিতে পারে। বিশেষ করে যে ক্রিকেটাররা সাদা বলের ক্রিকেটে পারদর্শী তারা দেশের হয়ে না খেলে আইপিএলের দলগুলির সঙ্গে চুক্তি করতে পারে। ভারতীয় ক্রিকেটাররাও যদি দেশের হয়ে অবসর নিয়ে এই লিগগুলি খেলতে চলে যায় সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে বড় বদল ঘটতে পারে।